গ্রন্থগত বিদ্যার পরস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, তাই না? মানে কি বলছে, গ্রন্থগত বিদ্যা আর দেখি, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মূল ভাব হচ্ছে বিদ্যা শুধু বইয়ে থাকলে এবং ধন সম্পদ পরের আয়ত্তে থাকলে নিজের প্রয়োজনের সময় তা কাজে লাগানো যায় না। কি করে তাই এদের বিদ্যা বা ধন বলা অর্থহীন, সম্প্রসারিত ভাব। যারা সত্যিকারের জ্ঞানী তারা প্রত্যহিক জ্ঞানের ভাণ্ডার পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশের বাইরে সমগ্র বিশ্বের খবরাখবর জেনে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে, পাশাপাশি সমাজ জীবন থেকেও বাস্তব জ্ঞান আহরণ করে। সেই অর্জিত জ্ঞানের আলোকে নিজের জীবনকে, সমাজকে, এমনকি দেশকে পরিচালিত করে। বই মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু বাস্তবতা বর্জিত এই পুঁথিগত বিদ্যা জীবনে চলার পথে ব্যক্তিগত সমস্যা, পারিবারিক বা সামাজিক সমস্যার কিংবা রাষ্ট্র সমস্যার সংকটের সময় কোনো কাজে লাগে না। যে বিদ্যা কঠিন ও জটিল বাস্তব সমস্যার পথ দেখাতে পারে না, সেই বিদ্যা অর্থহীন। তেমনি অন্যের কাছে গচ্ছিত ধন সম্পদ বা অর্থ কড়িও প্রয়োজনের সময় কাজে লাগানো যায় না। মানুষ কষ্ট করে অর্থ বা ধন সম্পদ উপার্জন করে প্রয়োজনে ব্যবহারের জন্য, কিন্তু তা যদি নিজের কাছে না রেখে অন্যের কাছে রাখে, তাহলে আর তার সেই কষ্টার্জিত অর্থ বা ধন সম্পদ তার জরুরি প্রয়োজনের সময় কোনো কাজে আসবে না। সিদ্ধান্ত হচ্ছে তাই বাস্তব জীবনে কাজে লাগবে এমন বিদ্যা বা জ্ঞান যেমন অর্জন করতে হবে, তেমনি নিজের উপার্জিত ধন সম্পদও নিজের কাছে বা নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, যার ফলে প্রয়োজনে আমরা তা ব্যবহার করতে পারবো।